আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চিনি মসজিদ উত্তরবঙ্গে নীলফামারী জেলাধীন সৈয়দপুর উপজেলায় অবস্থিত। মসজিদটি নীলফামারী সদর থেকে 20 কিলোমিটার দূরে সৈয়দপুরে অবস্থিত। 1863 সালে প্রতিষ্ঠিত হয় এই মসজিদটি। মসজিদে লাগানো আছে 243টি শঙ্কর মর্মর পাথর। পাথরের সঙ্গে মসজিদের গায়ে লাগিয়ে দেওয়া হয় 25 টনের মতো চীনামাটির টুকরা। নয়নাভিরাম এই মসজিদটির 27টি মিনার আছে, যার 5টি এখনও অসম্পূর্ণ। ঐতিহ্যবাহী এই মসজিদ এ অঞ্চলের অন্যতম প্রাচীন মসজিদ হিসেবে খ্যাতি অর্জন করেছে। চিনি মসজিদ শুধু উপাসনালয় নয়, এ মসজিদ অতীত ইতিহাস ও ঐতিহ্যের প্রতীকও বটে। এখানে ব্যবহৃত চীনামাটির উপকরণ কলকাতা থেকে আনা হয়। 1965 সালে বগুড়ার একটি গ্লাস ফ্যাক্টরি চিনি মসজিদের জন্য প্রায় 25 টনের মতো চীনামাটির পাথর দান করে। এছাড়া সে সময় কলকাতা থেকেও 243খানা শঙ্কর মর্মর পাথর এনে লাগানো হয় মসজিদে। মসজিদের অভ্যন্তর ও বাইরে সম্পূর্ণরূপে মোজাইক নকশা করা। এ গাত্রালঙ্কারে চীনামাটির প্লেট, পেয়ালা ইত্যাদির ছোট ভগ্নাংশ ও কাচের টুকরা ব্যবহৃত হয়েছে। এ পদ্ধতিকে চিনি টিকরি বা চিনিদানের কাজ বলা হয়। শুরুর দিকের কাঠামো ছিল ভিন্ন ধরনের। 1863 সালে হাজি বাকের আলী ও হাজি মুকু নামের দুজন স্থানীয় বাসিন্দা সৈয়দপুর শহরের উত্তরে ইসলামবাগ এলাকায় সন ও বাঁশ দিয়ে মসজিদটি নির্মাণ করেন। পরে এলাকাবাসীর সহায়তায় তা টিনের ঘরে রূপান্তরিত করা হয়। কিছুদিন পর এলাকার লোকেরা মসজিদটি নির্মাণের লক্ষ্যে একটি তহবিল গঠন করেন। এরপর শুরু হয় মসজিদের নির্মাণ কাজ। 1920 সালে হাজি হাফিজ আব্দুল করিমের উদ্যোগে মসজিদটির প্রথম অংশ পাকা করা হয়। হাজি আব্দুল করিম নিজেই মসজিদটির নকশা করেন। পরে 1965 সালে মসজিদের দক্ষিণ দিকে 25x40 ফুট আয়তন বিশিষ্ট অংশ পাকা করা হয়। মসজিদটির সৌন্দর্য বাড়াতে এর দেয়ালে চীনামাটির থালার ভগ্নাংশ ও কাচের ভগ্নাংশ বসানো হয়। এই পদ্ধতিকে বলা হয় চিনি করা বা চিনিদানার কাজ করা। এখান থেকে মসজিদের নাম হয় চিনি মসজিদ বা চীনা মসজিদ। মসজিদটির তৈরিতে মার্বেল পাথরও ব্যবহার করা হয়েছে। মসজিদ নির্মাণে মুঘল স্থাপত্যশৈলী অনুসরণ করা হয়েছে। মসজিদের দেয়ালে ফুলদানি, ফুলের ঝাড়, গোলাপ ফুল, একটি বৃত্তে একটি ফুল, চাঁদতারা সহ নানা চিত্র অঙ্কিত আছে। মসজিদটি তৈরিতে প্রচুর মার্বেল পাথর ব্যবহার করা হয়। 27টি মিনার রয়েছে মসজিদটিতে। ছোট ছোট 32টি মিনার সহ 3টি বড় গম্বুজ। মসজিদটি দ্বিতল। প্রবেশপথের উপরে আজান দেবার জন্য মেম্বার রয়েছে। মসজিদে 243টি শঙ্কর মর্মর পাথর রয়েছে। মসজিদে বারান্দা সাদা মোজাইকে বাঁধানো। মসজিদে সম্পূর্ণ অবয়ব রঙিন পাথরে মোড়ানো। মসজিদটি 2 ধাপে বর্ধিত করা হয়। মসজিদের প্রবেশের জন্য উত্তরে এবং দক্ষিণে 1টি করে দরজা রয়েছে। মসজিদের দোতলায় 1টি ভবন সহ পর্যটকদের থাকার ব্যবস্থা রয়েছে। নাম মোহাম্মদ ইকরামুল হক। আমি সহকারী ক্যাশিয়ার। আনুমানিক 1863 সালে। 1863 জি। আচ্ছা আচ্ছা, এটা কি 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 দিয়ে বানানো হয়েছে মসজিদটা, আপনি কি বলতে পারবেন? এটা ইট, বালি, তারপরে আগে কি বলে সুরকি দিয়ে বানানো, আগের মতো, সব আগের মতো, কোনো পরিবর্তন হয়নি। এখানে মানুষ কি, দর্শকরা কি দেখতে আসে, মানে মসজিদ দেখার জন্য? প্রচুর দর্শক আসে, প্রচুর, প্রতিদিন আসতে থাকে, প্রতিদিন আসতে থাকে। এবং আপনাদের দেখলাম যে উপরে কাজ চলছে, এখন আপনাদের ভবিষ্যৎ প্ল্যান কি, মসজিদ কি বড় করার চিন্তা ভাবনা আছে? মসজিদ বড় করার চিন্তা ভাবনা আছে ওই সাইডে। আচ্ছা আচ্ছা, বাম সাইডে করার চিন্তা ভাবনা আছে। আর মসজিদের উপরে কাজ যে আছে একটু, মানে ওই যুগে এই যে এই চিনি মাটিটা ছিল না। আচ্ছা আচ্ছা, এমনি সাদা ছিল, তো ওটা আমরা উঠাই দিয়ে আবার চেষ্টা করতেছি এরকম করার। আচ্ছা, গভর্নমেন্ট কিংবা ইসলামিক ফাউন্ডেশন বা অন্য কোনো প্রতিষ্ঠান থেকে আপনারা কি কোনো সহায়তা পান? না, কোনো সহায়তা পাইনি আমরা। আচ্ছা, আপনারা যে ইয়া, মানে এখানে শিক্ষা পদ্ধতি কোনো চালু আছে, যেমন শিশু শিক্ষা বা হাফেজিয়া বা অন্য কিছু? না, শিশু শিক্ষা নাই, পাশে স্কুল আছে, বিদায় এই জন্য। আর আপনার শুধুমাত্র মসজিদে মুসল্লিদের নামাজের ব্যবস্থায় আছে শুধু? জি। আপনার গভর্নমেন্ট থেকে কোনো, মানে কোনো কিছু তো পান না? না, গভর্নমেন্ট থেকে কিছু আমরা পাই না। আমার নাম মোহাম্মদ এরশাদ, আমি ইসলামবাগ চিনি মসজিদের খান খাদেম হিসেবে আছেন। কতদিন থেকে এখানে? প্রায় 2.5 বছর। আচ্ছা, এই মসজিদটা মানে কত সালে বা কিভাবে বানানো বা আপনি কি অবস্থা দেখতে করছেন? মসজিদ হলো 1863 সালে বানানো।
মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ফজলুর রহমান বলেন, মসজিদের নিজস্ব সম্পত্তি বলতে আছে 12টি দোকান। এসব দোকানের ভাড়া ও মুসল্লিদের চাঁদা দিয়ে মসজিদের সব ব্যয় ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করা হয়। মসজিদে একসঙ্গে প্রায় 5 শতাধিক লোক নামাজ আদায় করতে পারে। আপনি যদি এই দৃষ্টিনন্দন মসজিদটি দেখতে চান, তাহলে আপনাকে যেতে হবে নীলফামারি সৈয়দপুরে। ঢাকার কমলাপুর থেকে নীলফামারি এক্সপ্রেসে চড়ে অল্প টাকায় যেতে পারবেন, অথবা মহাখালী, শ্যামলী, কল্যাণপুর কিংবা গাবতলী থেকে সরাসরি সৈয়দপুরে যেতে পারবেন সহজে। চাইলে আপনি বিমানযোগেও যেতে পারবেন, ইউএস বাংলা নভ এয়ার অথবা বাংলাদেশে বিমানের ফ্লাইটেও। আর থাকার জন্য আছে সুলভ মূল্যে আবাসিক হোটেল। الله صلى الله عليه وسلم.